হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার। তো সবাইকে প্রথমে জানি ফার্স্টে শুভ জন্মাষ্টমী। তো আমি আজকে জন্মাষ্টমী সকাল থেকে ব্লগ করতে পারিনি, তার জন্য সরি, সবাই কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, বিকাল থেকে ভাবলাম, কিন্তু মালা টালা করতে করতে অনেক ব্যস্ত হয়ে পড়েছি, ওই জন্য ব্লগটা আমি ভিডিও করতে পারলাম না। তো এখন থেকে আমি ভিডিওটা করছি। এখনও অভিষেকের জন্য রেডি হইনি, অভিষেক হবে 9:30-10 বেজে যাবে অভিষেক হতে। এখন ওপরে যাবো, ওপরে এখন আরতি হবে, তো তোমরা এখন আরতি দর্শন করবে। তো আরতি দর্শন করার আগে তোমাদের দিকে একটা জিনিস দেখাই। তো আজকে ভগবানকে যেগুলো বানিয়ে সকাল থেকে এত ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও করতে পারিনি, তো সেগুলো তোমাদের দিকে দেখাবো। আর সেগুলো ভোগ লাগানো হয়ে গেছে, তখন আমি ছিলাম না, গঙ্গা স্নানে গিয়েছিলাম, তখন ভোগ লাগানো হয়ে গেছে, ওই জন্য দেখাতে পারিনি, ওই জন্য সরি। তো এখন আমি প্রসাদটাই তোমাদের দিকে দেখাচ্ছি, কী কী ভগবানের জন্য করেছিলাম। তো দেখো, আমি যেগুলো ভোগ লাগিয়েছিলাম সেগুলো এখন দেখাচ্ছি। দেখো, আজকে আমি কেক বানিয়েছিলাম, এটা কৃষ্ণর জন্য কেক বানিয়েছিলাম। তো কেমন হয়েছে আমাকে একটু প্লিজ জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। এটা তালের পিঠে, এটা লুচি, এটা ভাজা পিঠে, এটা তালের কুরলি বড়া, এটা হচ্ছে নারকেল নাড়ু, এটা সুজি, আর এটা একটা একরকমের পিঠে। এখানে এগুলো বেশি হচ্ছে পিঠে যাচ্ছে, আর এটা না পুজো দিয়ে গেছে, কাঁধে দেখো চিড়ে আছে, আর এটা একটা কি মানে মিষ্টি আছে। এটা হচ্ছে বিকালে ভোগ লাগানো হয়েছিল, এখনও সন্ধ্যেতে রাত্রেতে ভোগ লাগানো হবে, রাত্রের জন্যও রান্না হয়েছে, সেগুলোও দেখাবো। এটা হচ্ছে বিকালে লাগানো হয়েছিল, বিকালের সময়, এটা হচ্ছে বিকালের প্রসাদ। তো তোমরা দেখো এগুলো বানিয়েছি। তো তোমাদের বাড়িতে গোপালের জন্য কী কী বানিয়েছো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তো আমি শুনবো তোমাদের বাড়িতেও গোপালের জন্য কত রকমের আইটেম বানিয়েছিলে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। এই উপর থেকে এক্ষুনি নিচে নেমে আসলাম, ওপরে এখন কীর্তন হচ্ছে, একটু পরে যাবো ওপরে। তো তার আগে দেখাই, আমাদের এখন 9:30 বেজে গেছে, এবার অভিষেক আরম্ভ হবে, তার প্রস্তুতি চলছে, ওর জন্য এখন ফলের জুস বানানো হচ্ছে, ফলের জুস বানানো চলছে, এরপর একটু কাজু চিড়ি মানে বানাটা আমার বানানো হয়নি, ওটা বানাবো, তারপরে অভিষেক আমরা স্টার্ট করবো, তো দেখতেই পাবে তখন। তো চলো, ফলের জুস বানানো চলছে, সেটা একটু দেখা যাক। এই দেখো ফলের জুসটা বানানো হবে, এখানে আপেল কুচানো হয়েছে, আপেলের জুস হবে, এটা হচ্ছে এটা কি ফল, নাশপাতি, নাশপাতি, আর এটা লেবু, লেবুটা হয়ে গেছে, এটা আঙুর হবে, আর এটা হচ্ছে বেদানা, আর এটা লেবুর জুস হবে, তারপর আখের জুস আছে, তারপর দুধ আছে, মধু, ঘি তো আছেই। তো যখন সব কিছু রেডি হয়ে যাবে তখন আবার তোমাদের দিকে দেখাবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের দেখতে আজকে খুবই ভালো লাগবে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে, ঠিক আছে? তো দেখতে থাকো। এই জুস এক্ষুনি বানানোর শেষ হলো, সব কিছু রাখা হয়েছে, ওটাতে মধু পড়বে, আর ডাবটা শুধু কাটা হবে, তারপরে উপরে নিয়ে যাওয়া হবে। তো ভিডিওটা দেখতে থাকো। হরে কৃষ্ণা, এই আমাদের অভিষেক স্টার্ট হবে, এখন বাজে 10:30 বেজে গেছে, এই এখন ওই জন্য একটা নতুন শাড়ি পরলাম, এবার আমাদের অভিষেক স্টার্ট হবে। তো চলো অভিষেকটা দেখাবো, তো তার আগে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো একজন, আজকে আমাদের বাড়িতে এসেছে, দিদা এসেছে, তারপরে মাসির মেয়ে বোন এসেছে, তারপরে অনেকে আরও এসেছে উপরে, তো দেখাবো তাদের দিকেও। তো চলো সবাইকে আজকে দেখবে, আর ভিডিওটা দেখতেও ভালো লাগবে, আমাদের অভিষেকটা এক্ষুনি আমরা স্টার্ট করে দেবো। সব কিছু আয়োজন মোটামুটি কমপ্লিট করা হয়েছে, এবার গোপাল আর রাধারানীকে আনা হবে।
এই চন্দ্রমৃত চলে যাচ্ছে নিচে, এখন চন্দ্রমৃত পাবো, তারপরে ভোগ লাগানো হবে। এই সাড়ে এগারোটা বারোটা অলরেডি বাজতে যায়, এরপর প্রসাদ পাবো। তো আর দেখি আর কতটা কি ভিডিও করতে পারি। গোপালকে দর্শন করো সবাই, গোপাল রেডি হয়ে গেছে, এবার ভোগ লাগানো হবে আর আমি চলে যাব, সবাই প্রসাদ পাবে। জয় গোপাল। হরে কৃষ্ণ। তো আমাদের দেখতে পাচ্ছ ভোগ টোগ রেডি হয়ে গেছে, ভোগ লাগানো হয়ে গেল দেখলে। তো এখনই আমি আমার ভিডিওটা এখানে সমাপ্ত করে দিচ্ছি, অনেক রাত হয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি, এবার প্রসাদ পাবো। দেখতে পাচ্ছ চোখ মুখের কী অবস্থা হয়ে গেছে। তো আবার দেখা হবে পরের ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আমাদের ঘরে অভিষেক তোমাদের কেমন লাগলো। আর যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক করতে একদম ভুলবে না, আমার ভিডিওটাতে লাইক করবে, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো এখানের মতোই আমি আমার ভিডিওটা আজকে।